ক্রিকেটার, তবু ধৈর্য নিয়ে দীর্ঘ সময় ধরে খেলে আসছেন ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে। সেখানে পরিপক্কতা অর্জন করে এবার সুযোগ পেয়েছেন টেস্ট দলে। সাদমান ইসলাম জানিয়েছেন, তাকে লঙ্গার ভাষণে মনোযোগ দিতে বলেছিলেন শ্রীলঙ্কান ক্রিকেট গ্রেড কুমার সাঙ্গাকারা। চতুর্থ বিপিএলে সাঙ্গাকারার সাথে ঢাকা ডায়নামাইটসে খেলার সৌভাগ্য হয়েছিল সাদমানের। তখন এই কিংবদন্তিকে দেখেছেন কাছ থেকে, নিয়েছেন নানা পরামর্শ। তখনই সাদমানকে লঙ্গার ভাষণে মনোযোগ দিতে বলেছিলেন সাঙ্গাকারা। সাদমান বলেন, আমার মনে আছে সাঙ্গাকারা বিপিএল খেলার সময় আমাকে বলেছিলেন সীমিত ওভার নয়, লঙ্গার ভাষণে মনোযোগ দাও, সেখানে ভালো করলে সব ফর্মেটই ভালো করতে পারবে। তখন বিপিএলে কীভাবে রান করতে হয় সেটি শেখাতে হবে না, আমি তার পরামর্শ মনে রেখেছি। শুধু তিনিই নয়, আরও অনেকেই আমাকে লঙ্গার ভাষণে মন দিতে বলেছেন, আমি সেটি করেছি। বিসিবি একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরমেন্স, অতঃপর হুট করে জাতীয় দলের সুযোগ। এর আগে টেস্ট স্কোয়াড ঘোষিত হলেও সাদমান আশা ছাড়েননি। তিনি বলেন, সেখানে কোচ ছিলেন, নির্বাচকরা ছিলেন, তাদের সামনে আমি ভালো করেছি। শুরুতে 13 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, তবে আমার কাছে মনে হয়েছে যে হয়তো এই ম্যাচটিতে আমি ভালো করতে পারি বা কিছু করতে পারি, তাহলে সুযোগ আসতে পারে। সেভাবেই নিজেকে প্রস্তুত করে আমি ম্যাচটি খেলেছি। সাদমান জানিয়েছেন, নিজেকে সবসময় প্রস্তুত রাখার পাশাপাশি তিনি খেলবেন স্বভাবজাত খেলা। তার ভাষ্য, আমি তো অবশ্যই নিজেকে তৈরি করে রাখবো, আর সুযোগ যদি আসে তাহলে আমি সবসময় যেভাবে খেলে আসছি সেভাবেই খেলবো। কীভাবে নিজেকে গুছিয়ে নিতে হয়, পারফরমেন্স করতে হয় এবং কীভাবে বড় রান করতে হয় সেগুলো ঠিক রাখতে হবে। আমি সেভাবেই নিজেকে সেট করি আর সেভাবেই সেট করছি নিজেকে।